আরে ভবন জি, ভালোই তো বাড়িটা, সুন্দর লাগছে ডিজাইনটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, আপনি ডিজাইন করেছেন? হ্যাঁ হ্যাঁ, সুন্দর কিছু। হ্যাঁ, তাই মদন বাবু এত ভালো লোক যে ধন্য, সে আমাকেও বলেছিল যে আপনার একটা বাদামের স্টল করে দেবো, তো আমি এখন সাক্ষাৎ করতে পারছি না, এখন যেতে পারছি না। তো আসল, আচ্ছা গাড়ি কিনেছিলেন নাকি আপনি? কিনেছিলাম, ফের শ্যুট করলো না, ফের বিছিয়ে দিলাম ওকে। ইমা কেন দিয়ে দিলাম? গাড়ি চালাবার হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম, হ্যাঁ চ্যানেলটাকে দেখবেন রোড ফাইন্ডার, তাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন। তাই এই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো বেসিক্যালি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোনো একটা জায়গার উদ্দেশ্যে। কোথায় না, আমি যাচ্ছি বীরভূমে, আর এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:45। যেহেতু 5:45 বাজে, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি, চা টাও খেতে পারিনি। তো একটা চায়ের দোকান দেখলাম, বাস ওখানে এই যে চায়ের দোকান দেখতে পাচ্ছ, এখানে বসে গেলাম চা খাওয়ার জন্য। আর এটা ঠিক রয়েছে ওই ডানকুনি টুল প্লাজার সামনে, ট্রাকের লাইন দেখো পুরো একের পর এক ট্রাক আসে, ভীষণ ভালো লাগছে। তো আশা করি ভালো একটা ব্লগ দিতে পারবো, স্টে টিউনড। আমার অবস্থা টাইট হয়ে গেছে বস, সেই সকাল 5:00 সময় বেরিয়েছি, এখন বাজে 10:20, এখনো পর্যন্ত ভুবন বাদ্যকারের বাড়ি খুঁজে পাইনি। বলেন কি, যাকে জিজ্ঞেস করছি সেই বলছে ওই আগের গ্রামে যাও, আগের গ্রামে যাও। অনেকক্ষণ ধরে তাই করছি, সিচুয়েশনটা একটু খারাপ, তার কারণ একটাই, ভীষণ গরম। আর এই সমস্ত জায়গার গরমটা না অন্যরকম। তো আমি একটা গাছের তলায়, দেখো বেশ বটবৃক্ষের তলায় রয়েছি, খুব সুন্দর জায়গা, মোটরসাইকেলটাকেও ভালো, একটু রেস্ট দিই। পিছনের ভিউটা দেখো একবার, দাঁড়াও তাহলে অন্যভাবে দেখায়। এইটা হচ্ছে গ্রামের রাস্তা, আমি এরকম রাস্তা বেয়ে 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 অনেকক্ষণ ধরে হেঁটে মানে গাড়ি চালিয়ে চালিয়ে আসছি। ওই যে আগে একটা গ্রাম দেখা যাচ্ছে, এরকম করে দেখাই, এই দেখো ওই দিকে একটা গ্রাম আছে বুঝলে, হয়তো ওই গ্রামের ওখানে গিয়ে খোঁজ পাবো। বলছে এখনও নাকি অনেকটাই দূর, অনেক রোদ্দুর এখানটায়, দেখে নাও গাছের তলায় একটা সুন্দর মানে সেই মরুদ্যানের মতন ব্যাপারটা আর কি। একটু রেস্ট ফেস্ট নিয়ে নিই, তারপর আবার যাই, যদি অবস্থা যে খুব টাইট হয়ে গেছে। মনে হচ্ছে এই পুকুরটা দেখে স্নান করে নিল, মানে গামছা টামছা নিয়ে আসলে হয়তো এখানে একবার স্নান করেও নিতাম, খুব সুন্দর। কিন্তু বন্ধুরা, তাহলে ফাইনালি দেখো কোথায় চলে এসেছি। এই আমার তো আসার কথা ছিল ভুবন বাদ্যকারের বাড়িতে, তো ছাদের মধ্যে কী করছি, ছাদটা তো আবার নতুন নতুন, তাই না? বেসিক্যালি আমি রয়েছি ভুবন বাবুর বাড়ির ছাদে। তোমরা এতদিন দেখেছো খড়ের বাড়ি, ভুবন বাদ্যকার বাবু নতুন বাড়ি বানাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, চিড়েকোটার ঘর। তো ভুবন বাবু এখানেই রয়েছেন, আমি ওর সঙ্গে কথা বললাম। তো এই দেখো বাড়িরই জাস্ট নতুন নতুন তৈরি হচ্ছে। দাদা কেমন আছেন? হ্যাঁ আপনার ভালো আছেন? এই তো, তারপরে অনেকদিন পরে আপনাকে আবার সবাই দেখলো। চলছে দেখাশোনা, সবাইকে সাথে সাক্ষাৎ হচ্ছে, মোলাকাত হচ্ছে। হুম, আবার এই যাবো প্রায় 2-3টের সময় হয়তো আপনাদের ওইখানে যাবো কলকাতায়। আচ্ছা কি কোথায় যাবেন? ওই কলকাতা পার্পেলে। পার্পেলে, আচ্ছা কি কাজ আছে? ওই যে আমাদের স্মার্ট জড়ি চলছে। ও হো, স্মার্ট জড়িতে আছেন? আরে আপনি তো তাহলে বিশাল ফেমাস হয়ে গেছেন দাদা। তো যাই হোক, নতুন বাড়ি বানাচ্ছেন, কেমন লাগছে? কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায় উঠে গেলেন, সাকসেসটা কেমন লাগছে? আশীর্বাদে ভালোই আছি, বা ভালো লাগছে। আপনাদের সঙ্গে যে মোলাকাত সাক্ষাৎ, এইটাই তো আমার সৌভাগ্য যে
আপনারা কত দূর থেকে দূরান থেকে আসছেন। আপনি আপনি কোনোদিন ভেবেছিলেন এরকম এত সুন্দর একটা জায়গায় যাবেন? কোনোদিন কেউ ভেবে থাকে যে আমি এরকম হবো, বা কেউ ভেবে থাকে যে আমি আজকে অনেক পড়াশোনা করেছি মাস্টার পাবো? সেটাই তো, অনেকে কেউ ভাবতে পারে না। ভগবান যখন ভাগ্য খুলে তখন কেউ কোনো দিন রোকতে পারে না, আর সব তো ওনারই কৃপা, ওর কৃপা হয়েছে তাই। সেটাই, ওনার কৃপা ছাড়া কিচ্ছু হয় না, ওনার কৃপা ছাড়া কিছু হয় না। দাদা আরেকটা কথা, আপনি তো মদন মিত্র বাবুর সঙ্গে, মানে আমাদের মন্ত্রী মদন মিত্র বাবুর সঙ্গে কথা বললেন, কেমন লেগেছে ওনার সঙ্গে কথা বলে? খুব ভালো, আমার মদনদা এত সুন্দর লোক, ভালো লোক, তারপরে লাভলি লাভলি করে আমার সঙ্গে খুব সাক্ষাৎ হলো। আপনি একটু বলে দিন মদন বাবুর জন্য কিছু। হ্যাঁ, তাই মদন বাবু এত ভালো লোক যে ধন্য, সে আমাকে বলেছিল যে আপনার একটা বাদামের স্টল করে দেবো, তো আমি এখন সাক্ষাৎ করতে পারছি না, এখন যেতে পারছি না, তো আসল মানে গেলেই মনে হয় করে দিতে পারবে, তবে আমি এখন যাওয়া হচ্ছে না বা মোলাকাতও করতে পারছি না, যখন হয়তো সময় পাবো যদি যেয়ে থাকি। তো বলেছেন স্টল করে দেবো বাদামের, দেখা যাক, মদনদা তো খুব ভালো লোক, আশা করি করে দিতে পারে। ইয়ে বড়ি আচ্ছি বাত কই আর। আচ্ছা দাদা, আমি ক্যামেরায় দেখছিলাম আপনার হাসিটা খুব সুন্দর, এত সুন্দর হাসিটা, সে মানে এটা কি মানে এরকমই আপনি ছোটবেলা থেকে হাসেন? আমার এরকম ছোট থেকেই একরকম, তো সুন্দর হাসেন এই তো, এই নারা জানে ছোটবেলা ছেলে থেকে বুড়ো থেকে গ্রামে সবাই আমার এরকমই একরকম। আপনি কত বছর ধরে বাদাম বিক্রি করছিলেন? আমি 10 বছর ধরে বিক্রি করলাম। তার আগে কি করতেন? তার আগে ওই উনিশ কাটতাম, হ্যাঁ, গরুও চড়াইতাম। আচ্ছা আচ্ছা, মানে অনেক রকম কাজ করেছি, এই গাছ পাই যে ফলে চাল ছাউনি করেছি। এই ছাউনিগুলো আপনি করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো ওই ছাউনির থেকে এখন অট্টালিকায় আসবেন, কেমন লাগছে? খুব ভালো। হ্যাঁ, ভালো লাগছে না? বাদামে আমাকে সব জায়গায় নিয়ে গেছে। তো সে বাদাম নিয়ে একটা কিছু হয়ে যাক, যে যার জন্য আপনি এত বড় ফেমাস, গান হোক। পায়ে তোর হাতের বালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন, তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার গাছে নেকো বুবু ভাজা বাদাম, আমার গাছে পাবে শুধু কাঁচা বাদাম, দাম দাম কাঁচা বাদাম, রাধে রাম। আরেকটা গান হোক। আচ্ছা, গাড়ি কিনেছিলেন নাকি আপনি? কিনেছিলাম, ফের শুট করলো না, ফের বিছিয়ে দিলাম ওকে। ইমা কেন দিয়ে দিলাম? গাড়ি চালাবার আমাদের লেগেছিল না, কোথাও লেগেছিল, বুকে ঠিক হয়ে গেছি এক রাতের মধ্যে। ঠিক হয়ে গেছে, একটা গাড়ি নিয়ে এসে গান ফান বেঁধেছিলেন শুনি, সেই গাড়িটা গানটা শুনি না, ও গানটা এখন কাউকে দেওয়া যায়নি। যে গান দেওয়া গেছে সে গান, আমি তো ওই গোষ্ঠী গোপালের গান অনেক দিয়েছি সবাইকে দিচ্ছি। আরেকটা গান হয়ে যাক। আমি এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না, আমি নয়ন জলে বুক ভাসাইলাম, নয়ন জলে বুক ভাসাইলাম, কেউ আমায় মুছে দিল না, আমায় মুছে দিল না, আমি এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল আমরা এখন হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি, এই বাড়ি তৈরি হচ্ছে, তো জাস্ট মাচা করে এনারা তৈরি করছে। আপনারা কতদিন ধরে করছেন? এক মাস ধরে। যাক, ভুবনবাবুর বাড়ি কিন্তু সুন্দর করে বানাতে হবে দাদা, এই দেখুন, তোমরা দেখো খালি মাচা তৈরি হয়ে গেছে। এই যে ভুবন বাবু আমাকে বাড়ি ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছে, এইটা পায়খানা, এই পুরো জায়গাটাই আপনাদের? হ্যাঁ। তার ভবিষ্যতে কী প্ল্যান আছে আপনার? ভবিষ্যতে যে কী প্ল্যান হবে আমি নিজেই জানি না, তবে ভগবান কী করবে আমি নিজেও জানি না,
ভগবানের কৃপায় এখন কি আছে, কপালে কোথায় 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 নিয়ে যাবে, ঠিক কথা, কপাল কপাল কোথায় নিয়ে যায় কেউ জানে, হ্যাঁ কপাল কোথায় কোথায় নিয়ে যায় কে জানে, বলতে এখানে কি ঘরটা ছিল নাকি, না না আমাকে নতুন ভরাট করলাম, খাল ছিল এগুলো, খাল ছিল খাল ছিল। তো দেখো ভুবনবাবুর সঙ্গে কথা বলতে বলতে আমরা এখন পিছনের বাগান সেখানে ঢুকে গেছি। আর যে ভুবনবাবু বলছে কলকাতা যাবে, ভুবনবাবু কি যাবেন কিসে, কারে যাব, কারে মানে কলকাতা এখন কারে করে যাবেন, কারে করে যাচ্ছি তো, আগে ট্রেনে যেতেন এখন কারে যাবেন, না ট্রেনে কোনোদিনই যাইনি, গাড়িতে গেছিলাম প্রথম থেকে, গাড়িতে গেছি। আপনি বলছিলেন যে সেফটি সেফটির ব্যাপার আছে, কোনো অসুবিধা হচ্ছে নাকি কিছু, অসুবিধা ট্রেনে অসুবিধা বলতে হয়তো ট্রেনে আসায় বসে থাকবো, হয়তো মানুষ এসে ভিড়াভিড়ি করবে স্টেশনে, আরে সব এখন এখন একটু সেলিব্রিটি টাইপের হয়ে গেছে, একটু সমস্যা মানে একটু সিকিউরিটির ব্যাপারটা, তোমরা সেলিব্রিটি বলবেন না মানে, তো তোমরা তো মানে সাদা, ইনি কিন্তু সত্যিকারই সাদা মাটা মানুষ, মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, যত কন্ট্রোভার্সি আছে লোকে হয়তো অনেক কথা অনেকেই বলে, কিন্তু আমি মিশে দেখছি লোকটা কিন্তু খারাপ না, তো সত্যি কথাই বলে, ওই জন্যই বলছি যে আমি গাড়ি নিয়ে যাবো, আমার সেফটির জন্য যাবো, সত্যি কথাই তো, একটা জায়গায় তুমি একটা পৌঁছে গেছো, তোমার একটা সেফটির ব্যাপার তো আছেই, তো অনেক কথা হচ্ছে, অনেক কথা হবে, হ্যাঁ কি আছে ওইটাই, আচ্ছা 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 আচ্ছা, আমার না এই ভুবনবাবুর কিছু কিছু কথা বুঝতেও অসুবিধা হচ্ছে। আচ্ছা ভুবনবাবু এই ধরনের কথাগুলো মানে এগুলো ভাষাটা কি আপনাদের লোকাল ভাষা, এগুলো কোনগুলো যেটা এইমাত্র বললেন কি হুটু খাবেন না, হ্যাঁ হ্যাঁ ওই যে আমাদের বলছে হুটু খেয়ে যাবে, আচ্ছা আচ্ছা, মানে এটা আমাদের লোকাল ভাষা, বাংলা ভাষা আমাদের এই ভাষা এরকম, সত্যি বাংলা অনেকে অনেকে ভাবে কি বলে যে আপনাদের ওইদিকে কি জানি না, যে হুটু খেয়ে গেলে আপনাদের কি বলে আমি নিজেও জানি না, আমাদের যদি কেউ গাছ হয়তো পাথর থাকলো হয়তো সে উপর দিয়ে ভেলে চললো, যদি আমি দেখলাম তো দাদা সাইডে সাইডে হয়তো এরকম দেখুন হচুর খেটে যাবেন, ওখানে পড়ে যাবেন, তাই তো, ঠিক কথা। আমরা বাংলাকে না অনেকে অনেক কথা ভাবি যাও, বাংলা ভাষা বাংলা বলে যাও, বাংলার মধ্যে অনেকগুলো ভাষা আছে কিন্তু বস, সেগুলো আমরা অনেকেই জানি না, জানো যারা নন বেঙ্গলি আছো, যারা বাংলা একটু একটু বোঝে, যারা বাঙালি আছে তারাও অনেকে জানো না, আমি ইভেন তো আমি জানতাম না, তো আমি লোককে কী বলছি, বাংলা ভাষা সত্যি ভালো হয়, আর বাংলা বড় জায়গায় যাচ্ছে আমাদের আস্তে আস্তে, সত্যি এরকম প্রতিভা বাংলায় পাবে, বাংলার বাইরে পাবে কিন্তু বাংলায় প্রতিভার জায়গা বাংলাই আছে, কেউ মানুক আর না মানুক আমি তো মানি। মজা আয়া আর মে যে মজা হ্যাঁ হিন্দুস্তানকে হর ব্যক্তিকে দেনা চাহতা। তাহলে ভবন একটা কথা আমার না খুব জানতে ইচ্ছা করছে, এখানে তো আপনি গ্রামের বাড়িতে নর্মাল যেমন খাওয়া দাওয়া তেমনই করতেন, তো হোটেল ফোটেলে যান একটু খাওয়া দাওয়ায় সমস্যা হয় না, সমস্যা বলতে ওই যে হয়তো আমাদের একটু কী করবো প্যারেট মানবে না, হয়তো যে জায়গায় আমরা আছি পার পেলে কিন্তু সুন্দর খাবার করে রেখা খেতে অসুবিধা হয় না, অসুবিধা হয় না, কিন্তু আমাদের যখন দেখলাম যে বাজার ঘাটে আর যেতে হবে সেই জায়গায় হোটেলে আমরা কিন্তু খাই না, তখন হয়তো ফল মাকড় নিয়ে এলাম খেতে ঘর চলে এলাম বা খেয়ে এলাম পেট ভরে গেলাম, ফল মাকড় দিয়েও মানে এখন মানুষের সেবা হয়ে নিরামিষ, আমাদের নিরামিষ সবসময় ভেজ না, আদা না এই আদা বলছি পেঁয়াজ রসুন ভাত মাছ মাংস, আচ্ছা আপনি মাছ মাংস খানি না, কিচ্ছু না বরাবরই, হ্যাঁ বরাবর, আরে বাপরে, কি আগে যতদিন থেকে জ্ঞানমান হয়েছি মানে যতদিন থেকে বা এই দীক্ষা নিয়েছি ততদিন থেকে পাক পাখুড়ি মারা ছেড়েছি, আচ্ছা আর খাওয়া এখন কম ছেড়েছি, মানে একসময় পাখিটাকে মেরে তখন হয়তো মানে জ্ঞান ছিল না হয়তো, হ্যাঁ জ্ঞান অবস্থায় জ্ঞান হয় না, জ্ঞানহীনা অবস্থায় কি না হয় সেটাই, সেরকম। তো দেখো তোমাদের আমি বলছিলাম না ভুবনবাবু ভালো লোক, তার একটা সবথেকে বড় কারণ জানো কি, কিছুক্ষণ আগে কি বললো যে আমি নিরামিষ খাই, পরের মুহূর্তে বলছে যে না আমি ছোটোবেলায় খেয়েছি যখন আমার জ্ঞান টান ছিল না, তখন যখন কৃষ্ণ ভক্ত হয়েছি তবে খাই না, এটাকে বলে ইনোসেন্স, এটাকে বলে সত্যি কথা বলা। কিছুক্ষণ আগে তোমাদের বলছিলাম না আমি সরি আমি কিন্তু ভুবনবাবুর কাছ থেকে বাইট নেওয়ার জন্য এই সমস্ত কথা বলছি না, যেটা ফ্যাক্ট সেটা বলছি আমি, আর তোমরা খুব ভালো মতন জানো যেটা ফ্যাক্ট সেটাই আমি বলি, মুখের উপরই বলি, তো এই ভদ্রলোক ওটাই বলে যেটা মনে আছে, যেটা সত্যি কথা সেটাই বলে, ছোটোবেলা থেকে পাখিটাকে মেরেছি কিন্তু এখন আর অনেক বছর ধরে খাই না, তাই তো একটা পিঁপড়ি মারতেও মায়া লাগে, হ্যাঁ এখন একটা পিঁপড়ে মারতেও মায়া লাগে, মানে এটাই এটাই সত্যি খুব ভালো। আর দেখো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি না বস, আমাদের ওখানে এসিও লাগে না, মানে এসি হাওয়া তুমি ভুলে যাবে, দেখো এটা এগুলো কী গাছ, সোনা, আচ্ছা সোনাঝুরি গাছ, সোনাঝুরি গাছের একটা ছোটো একটা ক্ষেত মতন আছে সেখানে, দেখো কত সুন্দর জায়গা, মানে তোমরা এখানে আসলে পরে ভুবনবাবুর সঙ্গে কথা বলার থেকে বলবো তোমার পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যাবে, ভুবনবাবুকে দেখে তো মুগ্ধ হবেই, পরিবেশ দেখেও তোমার মুগ্ধ হবে, হ্যাঁ চ্যানেলটাকে দেখবেন রোড ফাইন্ডার, তাই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, তাই চ্যানেলটার ভিডিওগুলো সবই দেখবেন, রাধে রাধে। সবাই সবাই কিন্তু ভুবনবাবু বলে দিচ্ছে চ্যানেলটাকে দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য, এবার যদি না করো তাহলে পরে কিন্তু না করবেন করবেন।
এত ভালো লোক, এই লোকও বলছে সাবস্ক্রাইব করার জন্য, তোমরা তবু করছো না, কি করছো তোমরা কে জানে ব্যাং, যা যা আছে সবাইকে করে দিচ্ছ, সবাইকে করো সঙ্গে সঙ্গে আমাকেও করো, তাই তো? হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বলছে মানুষের মঙ্গল করলে সবাই কারই মঙ্গল হয়, এটা ঠিক কথা, তুমি আমার মঙ্গল করে তোমারও ভালো হবে। দেখো অনেকক্ষণ ধরে আমরা কথা বলার পরে ভুবন ভুবনজি আমরা সব এখানে মাঠের মধ্যে বসে রয়েছি, এখানটা এনাকেও দেখো, এনে হচ্ছে ভুবনবাদ্যকরের যে অফিসিয়াল চ্যানেলটা আছে এনেই ম্যানেজ করে আর কি, দেখো সবাই মাটিতে বসে সবাই একসঙ্গে আড্ডা মারছি, খুব সুন্দর মানে। আর সব থেকে মজার জন্য কি আজকে প্রথম মনে হয় কোনো ইউটিউবার এটাকে খেয়েছে, তোমার বাড়িতে হ্যাঁ গেছে না, তোমার বাড়িতে খেয়েছে কোনো দিন এটা কি ইউটিউবাররা খাবার? হ্যাঁ খাবার জানি না কে খেয়েছে ভাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি, ভুবনবাদ্যকরের বাড়িতে খাবার খেয়ে যাচ্ছি, কিছু বলবেন? হ্যাঁ আর কি বলবো, আপনি খাবেন আমার খুব ভাগ্য ভালো, আপনার বাড়িতে আমি খাবো আমার ভাগ্য ভালো, সত্যিকার মানে ভাবতে পারছি। দেখো এখন ফাইনালি আমরা এখান থেকে সব আড্ডা ফাড্ডা মারা হয়ে গেছে, মানে গাছতলায় ঠিক এখানে বসেছিলাম আমরা, এখান থেকে বসে এই ভুবনজির ঘরের দিকে যাচ্ছি, এই দেখো এখান থেকে তোমরা দেখতে পাবে ভালো মতন ভুবনজির ঘরটা, দেখো ভালোই বানিয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে কীরকম খরচা করছে, হচ্ছে বলছে ভালোই খরচা করছি, যা একবারই বানাবো, যে মানে এই লোকটার সব থেকে বড়ো মজার জিনিস যেন কী যা বলে মুখের উপরই বলে, তো সেরকমভাবেই এদিকে অলরেডি হচ্ছে। আপনি ভুবনজির বড় মেয়ে? হ্যাঁ মেয়েটাই বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ভুবন, দেখি মুখটা দেখি আপনার, এই যে এটা হচ্ছে ভুবন বাদ্যকরের মেয়ে, বড় মেয়ে, কী নাম আপনার? অঞ্জনা বাদ্যকর। আচ্ছা এই ইনি ইনি হচ্ছে ভুবন বাদ্যকরের স্ত্রী, দেখে নাও তোমরা সবাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। তো আপনার স্বামী তো অনেক বড় জায়গায় সেলিব্রিটি হয়ে গেছে, কেমন মনে হয় এখন? ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে, যাক ভালো। এই হচ্ছে আগের বাড়ি, এদের দেখে নাও, এখানে সব কাজবাজ চলছে পুরো, ইট পাটকেল সবই এখান থেকে দেখো, বাড়ির প্রথম দিকটা দেখাই তোমাদের, দাঁড়াও এই দেখো সুন্দর বানিয়েছে ডিজাইনটা। আরে ভুবনজি ভালোই তো বাড়িটা সুন্দর লাগছে, ডিজাইনটা কি আপনার? হ্যাঁ হ্যাঁ আপনি ডিজাইন করেছেন? হ্যাঁ বাহ সুন্দর, বাড়ির দরজাটাও সুন্দর বানিয়েছেন, ভালো লাগছে। আসলে ভিডিওটা শেখ হচ্ছে তার একটা কারণ, এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ই রয়েছে, দাঁড়াও তোমাদের করে দেখাই। 2 hours later ভুবনবাবু দেখো কত ভালো, আমার জন্য জল নিয়েছে, মানে বলছিলাম না তোমাদের যে খাবারের জন্য বলেছে, দুপুরে এখানেই আমি খেয়েতে যাবো, হাত ফাত ধুয়ে নিই, যদি এগুলো দেখানোর দরকার ছিল না তোমরা ভাবছো হয়তো কেন দেখাচ্ছি, এই কারণে দেখাচ্ছি যে লোকটা সত্যিকারে মানে যে সমস্ত কন্ট্রোভার্সি বের হয় না লোকের নামে সেগুলো ঠিক না, লোকটা সত্যিই ভালো, তাই জন্যই তোমাকে দেখাচ্ছি। দেখো জল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, খুব সাদা মাটা লোক জানো তো, মানে গ্রামের লোকেরা খুব সাদা মাটা লোক হয়, এরা প্যাচ ট্যাচ অত বোঝে না আর কি, তো বাদ দাও এত কথা বললে তোমরা ভাববে হয়তো বেশি বাটারিং করছি, কিন্তু সেটা না যেটা ফ্যাট সেটাই বলছি, তো দেখতে থাকো কী কী করি আরও। তো হাত ফাত ধোয়া কমপ্লিট, এখন যাচ্ছি ভুবনবাবুর রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটু খেয়ে বানিয়ে নিই, আরে বাপরে বিশাল অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, দেখো খালি ঘরের ভিতরে পুরো একদম, এই যে ভুবনবাবু রয়েছে এখানটা, তো পাত পেরিস সত্যি মানে ভীষণ ভালো লাগছে আজকে এরকম জায়গায় এসে এরকম ভাবে, দেখো ভুবনবাবু কিছু বলবে নাকি? মুরগি তার হাতে ব্যস্ত হয়ে গেছে, মুরগি ঢুকে গেছে, এটা হচ্ছে ভুবনবাবুর রান্নাঘর, ভালো খাবারের গন্ধটাও খুব সুন্দর এসছে আজকে, দেখো অনেক জায়গায় খেয়েছি অনেক রকম হয়েছে, আজকে খাওয়াটার মজা কিন্তু সত্যি আলাদা, অনেক জোর করলো ভুবনবাবু যে খেয়ে যান খেয়ে যান, তারপরে আসুন বলুন কিছু। হ্যাঁ এই আবার খেতে বসছি, দেখুন দাও ভাত দাও, এখানে ভাত সিম্পল খুব সাদা, তাই জন্য হয়তো এতক্ষণ টাইম স্পেন্ড করছি, মানে আমার প্রায় দীর্ঘ 3-4 ঘন্টা ধরে গল্প করেই কাটিয়ে দিয়েছি, খুব ভালো খুব ভালো লাগলো, খুব অনেক কিছু শিখলাম এনার কাছ থেকে, জীবনটা হয়তো সত্যি মানে আমরা ভাবি হয়তো স্ট্রাগলের অনেক ধরন হয়, তো চলো অত কথা না বলে ভুবনবাবু বসে পড়েছে, আমিও বসে পড়েছি, এই জন্য এসেছি খাওয়ার পাস করে দিয়েছে টেনি টেনি, তো দেখো ফাইনালি ভুবনজি বুলেট চালাচ্ছে। আচ্ছা তো যেহেতু অভ্যাস নেই আমি একটু দেখিয়ে দিই, তারপরে তোমাদের আবার কথা বলছি, দেখো ভুবনজি বুলেট চালাচ্ছে,
কেমন লাগলো? না হ্যাঁ খুব ভালো। ভারী না একটু বেশি? হ্যাঁ একটু ভারী না, ভারী আছে, খাড়াই আছে। তো বন্ধুরা দেখো, এতক্ষণ ধরে ভুবনবাবুর সঙ্গে কত কথা বললাম, ভীষণ ভালো মানুষ। আর আরেকটা কথা, প্রতিদিনের মতন আরেকবার বলছি, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যাই করে যাও, তাহলে এরকম ধরনের কন্টেন্টগুলো নিয়ে আসতে পারি। তোমাদের ভাই অনেক কষ্ট করে সে ভোরবেলায় উঠে উঠে এখানে চলে আসে এরকম ধরনের কন্টেন্ট আনার জন্য, সেটাকে যদি তোমরা একটু সাবস্ক্রাইব করো ভালো লাগে আর কিছুই না। চলো অন্যদিন দেখা হচ্ছে অন্য ব্লগে, ততদিন ভালো থাকবে।